চিকেনে ছেঁকা লাগছে পকেটে, 300 ছুঁই ছুঁই মুরগির মাংস, এবার কি স্বাদের চিকেন পাত থেকে উধাও হয়ে যাবে, চিন্তায় আমজনতা। চিকেনের দাম চিন্তা বাড়াচ্ছে আমজনতার। এক মাসে প্রায় 40 টাকা বাড়লো গোটা চিকেনের দাম, কাটা চিকেনের দাম বাড়লো 7 টাকা। 16 ফেব্রুয়ারি কলকাতার বাজারে গোটা চিকেনের দাম ছিল 140 টাকা, আর মার্চের মাঝামাঝি গোটা চিকেনের দাম 180 টাকা। 16 ফেব্রুয়ারি কলকাতার বাজারে কাটা চিকেনের দাম ছিল 220 টাকা, আর এখন কাটা চিকেনের দাম 280 টাকা। এক মাসের মধ্যে কেন এই দাম বৃদ্ধি? ফার্মে মুরগি একদম নেই, স্টক কম কম, ওই জন্যই দামটা বেড়েছে। দাম এতটাই হাই যে দোকানদারি করতে খুবই সমস্যা হচ্ছে, অনেক কমে গেছে। আমাদের গ্রাম বাংলার দিকে যত ফার্ম ছিল বেশিরভাগ ফার্মই পুরো খালি, মানে মালই নেই সেসব ফার্মে। বিশেষ কারণ মানে এই সময়টা, এই বসন্তকালে মুরগির একটা সমস্যা হয়, একটা আরডি বলে একটা রোগ থাকে, সেটা লাগে অনেক ফার্মে লাগে। সেগুলোতে মুরগি 1100 থেকে 1200 সাইজ পর্যন্ত হলে সবই মুরগি মরে যায়। সেই জায়গার থেকে দেখা গেলে মুরগি বড় হচ্ছে না, বড় না হওয়া মার্কেট তো টান থাকবে, এই জন্যই মুরগির দামটা অনেকটাই হাই। দাম বাড়ায় পিক আওয়ারে গড়িহাট বাজারে চিকেনের দোকানগুলি মাছি দাঁড়াচ্ছে, মুরগির মাংস ছাড়াই খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। সর্বোচ্চই তো এখন ডাকাতি হচ্ছে, এরাও করছে, আর বলে না দুষ্টের ছলের অভাব হয় না, জাস্ট সেই। খাসির মাংস এখন 850, নিতান্ত প্রয়োজন বা অনুষ্ঠান ছাড়া মধ্যবিত্ত আজকাল খাসির মাংস কেনার সাহস পান না। এবার চিকেনের দামও ভয় ধরাচ্ছে তাদের মনে। খাসির মাংসের দাম ইতিমধ্যেই বাড়তে বাড়তে 850, অতএব সস্তায় পুষ্টিকর প্রোটিনের জন্য যে সমস্ত নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ মুরগির মাংসের দিকে ঝুঁকছিলেন, তারাও এই দাম শুনে বারবার পিছিয়ে আসছেন। বিক্রেতারা নিজেরাই বলছেন অস্বাভাবিক বেশি দাম হওয়ার কারণে তারা এই মুহূর্তে পাইকারের কাছ থেকে কম স্টক নিচ্ছেন, অদূর ভবিষ্যতে দাম কমবে এরকম আশাও খুব একটা কেউ করছেন না। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।